চ্যানেলে উঠে গেল সলিপ্ত গুপ্তর সহিত সঙ্গে আজকে আরো সামনে দরকার সেই সঙ্গে আপনি কিছু বলুন। সারা বাংলা যখন রাজনৈতিক পালাপড়নে ব্যতিক্রস্ত তখন আপনি এই স্বতঃস্ফূর্ত রক্তদান শিবিরের কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন? ভালো, স্বতঃস্ফূর্ততা ভীষণ ভালো, আপনি তো দেখতেই পাচ্ছেন, আপনারা কভার করছেন, মানুষ আসছে, মানুষ ইচ্ছায় রক্তদান শিবির করছে, আমাদের তো দেওয়ার মতো কিছু নেই, আর মানুষ নিজেরাই এসছে, নিজেরাই রক্তদান করতে উৎসাহিত হয়েছেন, এবং বহু মানুষ যাদেরকে আমরা হয়তো বলিনি, যাদের কাছে পর্যন্ত অ্যাপ্রোচ করতে পারিনি, এখানে সকালে একটা বাজার বসে, সেই বাজার থেকে মানুষ এসছেন, নিজেরাই এসে রক্তদান শিবিরে উদ্যোগ নিয়ে ব্লাড দিয়েছে। সকলকে ধন্যবাদ জানিয়ে বাংলা নিউজ চ্যানেলের পক্ষ থেকে, চুক্তি পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন। সবাই আপনি উপস্থিত হয়েছেন, তো আমি আপনি এই প্রতিক্রিয়া থেকে শুরু করে শপথে স্মরণে সুদীপ্ত, আসলে সুদীপ্ত যদি বলেন আমাদের সকলের মননে চেতনায়, কারণ যেভাবে তৃণমূল সরকার তাদের পুলিশ প্রশাসনের হাতে সুদীপ্ত মারা গেছে, সুদীপ্ত খুন হয়েছে, এবং তার বিচার আজ অব্দি পাওয়া যায়নি, ফলে সেই বিচারের জন্য লড়াই চলবে। আজও ভারতের ছাত্র ফেডারেশন তারা সমাবেশ করছে, এবং এখানে অঙ্গীকার একটা শপথ, এবং পাশাপাশি মানুষের পাশে থাকার অঙ্গীকার, যে আমরা দেখছি রং করার মধ্যে দিয়ে শুধু সুপার স্পেশালিটি হসপিটাল বলে আসলে হসপিটালের পরিষেবাগুলো যেটা একেবারে তলানিতে ঠেকেছে, আর সেক্ষেত্রে মানুষের উপকার মানুষ পাচ্ছে না, ফলে তাদের পাশে দাঁড়ানো এই প্রচেষ্টা, একদিকে রক্তদান, একদিকে স্বাস্থ্য পরীক্ষা শিবির, সবসময় আমরা এসএফআই ডিএফআই আইবা তারা পক্ষ থেকে করা হয়, করা হবে, এবং সুদীপ্তর স্মরণে সুদীপ্তকে মনে রেখে তার কাজকে মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য কাজ চলবে। সবকিছু প্রতিক্রিয়া আপনারাই চোখে দেখতে কেমন পাচ্ছেন, যে বুঝুন যে এই গরমের মধ্যেও এখানেও এত তরুণ প্রজন্মের ছেলে মেয়ে এবং আমাদের মহিলারা প্রত্যেকে তারা কিভাবে আছেন সুদীপ্তকে মনে রেখে, এবং তার পাশাপাশি ওই লড়াইটাকে মনে রেখে, যে লড়াই মতাদর্শের লড়াই, যে লড়াই এই তৃণমূল সরকারের সমস্ত কিছুর বিরুদ্ধে, নৈরাজ্যের বিরুদ্ধে, দুর্নীতির,